দেখো, ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বিসি, এটা কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছি? ন্যান্ড গেট দিয়ে। তাহলে আমরা কি জানো শিখছিলাম বলতো, ন্যান্ড গেট কি কাজ করে? দুইটা ইনপুট নেয়, নিয়ে ও আগে কি করে, গুণ করে, গুণ করে তারপর কি করে, কমপ্লিমেন্ট করে, তাই তো? এটা হলো ন্যান্ড গেটের কাজ। তার মানে এইখানে যে আমাদের কমপ্লিমেন্ট সাইনটা আছে, এর সাথে আমাদের কোনো আপোষ নাই, মানে সমস্যা নাই, কিন্তু এই যোগের সাথে অনেক বড় সমস্যা আছে, তাই তো? তাইলে খেয়াল করে দেখো, আমার এই যোগ সরাতে হবে, আমার এই যোগ কি করতে হবে, সরাতে হবে। সরানোর সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে, খেয়াল করে দেখো, উপরে কি দিয়ে দেওয়া, পুরোটার উপর হোল বার দেওয়া, পুরোটার উপর কি দেওয়া, হোল বার দেওয়া। আর হোল বার দিলে কি একটা দেওয়া যায়, দুইটা দিতে হয়, তাই না মাহিন? হ্যাঁ, কিন্তু একটা জিনিস শিখাই, যেহেতু এখানে ভ্যারিয়েবল আছে এবিসি, সূত্র কিন্তু এবিসি দিয়ে লিখবা না, তখন তুমি সূত্রগুলো কি দিয়ে লিখবা বলো, এক্স ওয়াই জি দিয়ে লিখবা, বুঝা গেছে? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, তারপর আমি একটা ডিমর্গানের সূত্র শিখেছিলাম, কি এ প্লাস বি হোল বার সমান কি এ বার ইন্টু বি বার। গুড, তাহলে আগে কি লিখবা, এ লিখবা, তারপর কি লিখবা, বি, বি এর জায়গায় তো বিসি, তাই না বলো? তারপর এখানে একটা বার দিবা, এখানে একটা বার দিবা, তারপর কি করবো, একটা হোল বার দিবা, ঠিক আছে? এটুকু কোনো সমস্যা? দেখো তো এখানে পুরো জায়গায় এখন কোনো যোগ ঠোক আছে না। এখন তাইলে আমি আমার মন মতো ন্যান্ড গেট দেওয়া করতে পারি কিনা চিন্তা করি। তাহলে চলো দেখো, প্রথমে আমি কি এ থেকে একটা ইনপুট দাগ, বি থেকে একটা দাগ, সি থেকে একটা দাগ, আগে বুঝো, সময় নেই, চলো। তারপর বি থেকে কি একটা ইনপুট, সি থেকে কি আর একটা ইনপুট, তারপর কি এই দুটা, আমি তো আই অনলি ক্যান ইউজ কি ন্যান্ড গেট না, তাহলে ও কি করতেছে, আগে দুজনের গুণ করে কমপ্লিমেন্ট করে দিছে। তার মানে দেখো তো এই এতটুকু খেলা কি আমার হয়ে গেছে না? এখন আমার কি বানাতে হবে, এবার। তার মানে এবার কেমনে কালকে বানিয়েছিলাম, এ থেকে একটা নিয়েছিলাম, ওইটা থেকেই কি আরেকটা ইনপুট নিয়েছিলাম, নেয়া কি, তাহলে কি হয়েছিল জানি, একটা এ আরেকটাও কি এ, তারপর কি এ বাস। কিন্তু আমরা কি শিখছি, এক্স ইন্টু এক্স সমান সমান কি হয় এক্স, গুড। তাহলে এ ইন্টু এ কত, এই হবে, গুড। তাহলে কি এবার হয়ে গেল, মানে এটা হয়েছে, এটা হয়েছে, এই দুজনের ভদ্রলোকটাই খালি একসাথে কইরা আরেকবার কি ন্যান্ড গেট দেওয়া প্রবেশ করেন। এইবার দেখেন আপনার এর জায়গায় মনে মনে কি আছে, এবার আছে না, এর জায়গায় মনে মনে কি আছে, এবার আছে। তাহলে আগে কি ইনারে লিখবেন, তারপর কি এই ভদ্রলোকটাই লিখবেন, গুণ করবেন, করছি গুণ, এই যে গুণ দিছি, গুণ দিয়ে তারপর কি দিব, একটা হোলবার দিলেই কোন লাইন মিলে গেছে, ডাইরেক্ট মিলে গেছে না, আর কোনো কিছু করা লাগবে? এই পাশে প্রমাণ করবো হলো নর গেট একটা ইউনিভার্সাল গেট, এটা প্রুভ করা, আর এই পাশে হলো ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট মানে যেই গেট দ্বারা অন্য যে কোনো গেটের ইমপ্লিমেন্টেশন বা করাটা যায় ইন রিপ্লেস অফ দ্যাট গেট। তো আমরা বেসিক তো তিনটা গেট জানি, অ্যান্ড অর নট, অ্যান্ডে হলো গুণ হয়, অরে যোগ হয়, আর নটে হলো ইনভার্টের কাজ করে। তো দেখো নর গেটটা কি ছিল, দুইটা অপর দুইটা ভ্যারিয়েবলকে হলো প্রথমে সাম করে তারপর কি করে দেয়, ইনভার্ট করে দেয়, তাই তো? এখন আমাকে প্রথম জিনিসটা কি, নর গেট দিয়ে আমি কিসের কাজ করতে চাচ্ছি বলতো, নট গেটের কাজ করতে চাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, নট গেটের ইয়াটা কি ছিল, এ কমপ্লিমেন্ট, তাই তো? নট গেটের বৈশিষ্ট্য কি, ইনপুটও থাকে কয়টা, একটা, আউটপুটও থাকে কয়টা, একটা। কিন্তু খেয়াল করে দেখো, নর গেটে মিনিমাম ইনপুট কয়টা থাকে, দুইটা, বাট আউটপুট অলওয়েজ একটাই। তাইলে আমি কিভাবে এই কাজটা, মানে নট গেটের ইমপ্লিমেন্টেশনটা নর গেট দ্বারা করতে পারি, খেয়াল করে দেখো, আমি এ থেকে একটা ইনপুট নিব, নিয়ে ওই একই ইনপুট আরেকবার আমি যদি কি, কারণ আমি তো দুইটা ইনপুট নিতে পারবো না, আমি যদি খেয়াল করে দেখো নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করায় দিই, তাহলে কি এই লাইন দিয়ে কি আসতেছে, এ আসতেছে, নিচের লাইন দিয়েও কি আসতেছে, এ আসতেছে, গুড। তাহলে এ ইন্টু কি এ, তারপর কি বার, আর আমি শিখে রাখছি না, এ ইন্টু এ সমান সমান কত, এ, গুড। তাহলে এবার কাজ হয়ে গেল। এবার চলো এইটা একটু দেখে আসি, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। তাহলে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়নটা এবার আবার কিরকম, সেম কাজ। ধরো এই ক্ষেত্রেও কি, ন্যান্ড গেটে দুইটা ইনপুট হয়, আউটপুট হয় একটা, আর নট গেটে তো অ্যাগেন বললাম একটা ইনপুট একটা আউটপুট। তার মানে একই জায়গা থেকে আমাকে কি করতে হবে, দুইটা ইনপুট নিয়ে আমি যদি প্রবেশ করাই দিই, ও সরি, এখানে কিন্তু এ প্লাস এ হবে, একটু ভুল হয়েছে আমাদের, কারণ দুইটা যোগ করে না, এ প্লাস এ, এ প্লাস এ সমান তো কি হয়, এই হয়, সো এটা এ হবে। আর এইদিকে কি হবে বলতো, এ ইন্টু এ বা হোল বার, তাহলে এ ইন্টু এ তো কত, এই হয়, এই হলো গিয়া ঘটনা। দেখো তো এই প্রথম দুইটা ঠিক আছে কিনা, আজকে ইজি লাগছে না অনেক, কারণ দেখছো আমরা ব্রেনটা আপডেট হয়েছে, এই জন্য এক পর একবার পড়তে হয় না, আমরা যেই ভুলটা করি এক পর একবার পড়ি, বুঝি না ছুঁয়া দিই। তুমি সেই দিন পড়ছো আসলে একটু, আমি জানি বুঝে নেই অনেকে, কিন্তু আজকে দেখো কত ইজি। এবার খেয়াল করে দেখো, নর গেট দিয়ে আমরা কোন গেটের অপারেশন করাবো,
অর্গের। এখন দেখো অর কি করে, অর হলো কোন একটা জিনিসকে কি করে সাম করে রেখে দেয়, সাম করে রেখে দেয়, হ্যাঁ লজিক্যাল জোক। আর নরগেট কি করে, সাম করে আবার কি একটা হোলবার দিয়ে রেখে দেয় না। এখন দেখো এই যোগের সাথে কি আমাদের কোনো আপত্তি আছে বলো, কারো আছে না? কিন্তু ইনভার্টার তো লাগবে, ইনভার্টার তো লাগবে। আর আমি কি একটা ইনভার্টার দিতে পারবো, তাহলে আমার খবর হয়ে যাবে না বলো? এই জন্য আমাকে কি করতে হবে একটু বুঝো তো, উপরে দিয়ে আমি কয়টা ইনভার্টার দিতে পারি, এতে আমাদের কোনো সমস্যা আছে না? তাহলে খেয়াল করে দেখো, আমি আবারও বলি, যখন আমি অর্গেট কে ইমপ্লিমেন্টেশন করতে চাই আমার খালি দুইটা জিনিস যোগ করা দরকার, কিন্তু নরগেটে তো কোনো না কোনো ভাবে একটা কি আসবে, যোগ তো আসবেই, কিন্তু একটা হোলবার আসবে না। তাহলে হোলবার আনার স্বার্থে আমি কি ডাবল বার দিয়ে দিলাম, আর পাশে তোমরা একটা কি ফর্মুলা লিখে দিবা। এবার খেয়াল করো, দেখো অফিস এই যে এ যে বি, তাহলে সেই ক্ষেত্রে নরগেট চলো আঁকি, এই এই, তাহলে এখানে কি হয়েছে বলতো, এ প্লাস বি, তারপর এইখান থেকে মিলছে কি আমাদের না? তাহলে এইখান থেকে তোমাদের মাথায় বুদ্ধি এসে পড়ছে না, এই জন্য নট গেট আমি আগে শিখাই সবসময় বলা পেনবে। এইখান থেকে তুমি যদি খেয়াল করো, আচ্ছা এটা একটু জায়গা কম হয়ে গেছে, এই তাহলে কি এই পুরোটাই কি আমার একটা ভ্যারিয়েবল, তাহলে কি এ প্লাস বি বার, এইখান থেকেও কি গেছে সেম জিনিসই গেছে। তাহলে চলো একটু ব্র্যাকেট দিই, তাহলে মানে আমাদের সুবিধা হয়, এ প্লাস বি বার, মানে এই দুইটা দুইবার গিয়ে তারপরে এটা কি করে যোগ করে, এই যে যোগ দিলাম, যোগ দিয়ে তারপর কি একটা হোলবার দিতে হবে। এখন দেখো তো এই যে একই সূত্র না, এ প্লাস এ সমান কত, এ তাহলে এটা কি দুইবার লেখার দরকার আছে না স্যার? তাহলে খেয়াল করে দেখেন এই ল্যান্ডারে আমি কি লেখা আসবো, ওয়াই সমান সমান এ প্লাস বি কি ডাবল বার। এই লাইনটারে আরেকটু সিম্পলিফাই করে লাস্টে কি দিয়ে আসবা, কঠিন লাগছে, ইজি না? আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখবা, আমরা জানি কি দিয়ে কি করলাম, নর দিয়ে অর, ওর ভাই না, ওর তো ভাই, ওই যে নর সমান কি অর যোগ নর, তো ওর কিন্তু একটা পার্ট, এই জন্য বলছি ভাই। এইবার তাহলে খেয়াল করে দেখো তো, এই ন্যান দিয়ে অর আগে শিখা ইজি হবে নাকি ন্যান দিয়ে অ্যান শিখা ইজি হবে, এটা মাথায় মাথায় ঢুকছে না? তাই চলো এটা আগে শিখি। দেখো অ্যান গেট কি করে স্যার, অ্যান গেট হলো গুণের কাজ করে, গুলিয়ান গুণ। আর ন্যান গেট কি কাজ করে স্যার, গুণ করে, কমপ্লিমেন্ট করে। তার মানে বুঝতেই পারতেছো পরের লাইনে আমাকে কি করতে হবে, বার তো আনতে হবে বলো। তাই বার আনলে কি আমি একটা বার আনবো, দুইটা বার আনবো, বার আনলে কয়টা বার আনবো, দুইটা, তাহলে ডাবল বার মারলাম। তাহলে ডাবল বার যখন আমি দিব তখন হলো, চিন্তা করে দেখো, তাহলে তোমার হয়ে গেল, এখন এ থেকে একটা ইনপুট যাবে, বি থেকে একটা ইনপুট যাবে, তারপর ন্যান গেট এই, তারপর দেখো এটা যখন এ গুণ বি কি হলো একটা বার হইলো, এন্ড সেই জায়গা থেকেই কি আরেকটা ইনপুট নিয়া, তুমি যদি কি দেখো একটা বুঝি, এ গুণ বি কি একটা ইনপুট, তারপর গুণ দিতে হবে, তারপর আবার কি এ গুণ বি বার কি আরেকটা ইনপুট, তারপর কি করে ও হোল বার করে। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা কি লেখার দরকার আছে, ওয়াই ইজ দ্যাট সো, বিকজ উই নো দ্যাট এ ইনটু এ সমান কত, এ হয়। তাহলে দেখো এই যে ডাবল বার, আর ডাবল বারটা পরের লাইনে সরাই দেওয়া, ইনটু বি লেখা দিবা, এই জন্য ইজি হয়ে গেল না? এবার আজকে প্যারা লাগতেছে, এটা কয় হলো ম্যাজিক। এবার দেখো কোনটা নর দিয়ে এন্ড এর কাজ করবো, নর দিয়ে এন্ড, এইটা একটু কি প্যারাদায়ক না? ওর সাথে কি ওর যায় না, কিন্তু যাবে, আজকে যাবে, সমস্যা নাই। দেখো কিভাবে, একটু খালি একটা কাজ বেশি করতে হবে, এন্ডে কি কাজ করে, গুণের কাজ করে, এন্ডে কি কাজ করে, গুণের কাজ করে, আর নরে কি কাজ করে, যোগ করে হোল বার করে। তাহলে আমার প্রথমে আগে কি সরাতে হবে বলো, গুণ সরাতে হবে না, গুণ রাখা যাবে না। তাহলে খেয়াল করে দেখো এইখানেও আমি কি করবো, হোল বার দিব, দিলাম, দিয়ে আমি ডিমর্গান ফর্মুলা শিখে রাখছি না, কি হয় যদি গুণ থেকে বার থাকে তাহলে কি হয়ে যায়, ইন্ডিভিজুয়ালি মানে এ বার প্লাস বি বার, তারপর কি হোল বার, ঠিক আছে তো এটা অফে, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন, আচ্ছা এটা আমরা এখানে লিখি, প্রথমে আমাদের তাহলে অফে কি দায়িত্ব, এবার বানানো, কি দায়িত্ব এবার বানানো। এবার কেমনে বানায়, এ থেকে যদি আপনি দুইটা ইনপুট নেন, নিয়ে তাহলে কি এ ইনটু এ, সরি এ প্লাস এ বার, তাহলে এ প্লাস এ সমান কত, এ। তাহলে দেখো বি থেকে দুইটা ইনপুট নাও, এটাও কি বি ইনটু বি, বি বারই আর করলাম না। তারপর দেখো তো দুইটারে অ্যাকাস্টম করি, অ্যাকুমুলেট করি, আগে নেই ইয়া করি, তাহলে এ বার প্লাস বি বার হোল বার, ওয়াই সমান 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 সমান, তাহলে ওয়াই সমান এ ইনটু বি। কি প্যারা লাগছে আজকে,
কোনো কঠিন? দেখছো আমরা কঠিন জিনিস শিখা আসলে সহজ জিনিস শিখতেছি, দিস ইজ এ রিভার্স সাইকোলজি। তাহলে দেখো এটা করাই দিছি না, লাস্ট কে বাকি এর আইকা দেখো একটা জিনিস মজা বাবা, আকো সহ্য করতেছি, সহ্য হচ্ছে না তো, তাহলে কি দিলাম ডাবল বার দিলাম, তাহলে ডাবল বার দিলে এ বার ইনটু বি বার তারপর কি হোল বার, এখন আমাকে কি বানাতে হবে, এবার বানাতে হবে, ও আমি তো ন্যান নিছি, তাহলে এ থেকে দুইটা ইনপুট তারপর বি থেকে দুইটা, তাহলে এ বার বি বার দেখছো ওফে কি নিজের উপরে কনফিডেন্ট নাই কেন? তুমি কয়রা কলম ঘুরাচ্ছ কেন? এই মজার জিনিস দেখো, নট নট সেম, নর দিয়ে যখন অর অপারেশন হয় এটা চিত্রটা যেরকম হয়, ন্যান দিয়ে অ্যান্ডের চিত্রটা কি সেম না, খালি ওই জায়গায় কি নরের জায়গায় কি 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 দিয়ে দিছি আমরা, আর নর দিয়ে অ্যান্ড যখন ইমপ্লিমেন্টেশন করি তখন এইটার চিত্রটা যেরকম হয়, ন্যান দিয়ে অর যখন করলাম তখন চিত্রটা কি সেম মনে থাকবে?